দুই যুগের বেশি সময় পর পাকিস্তান সফরে গিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে অস্ট্রেলিয়ার। তিন ম্যাচ টেস্টের প্রথম দুটি ড্রতে নিষ্পত্তি হলেও শেষটা জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছেন প্যাট কামিন্সের দল। সাদা থেকে রঙিন কামিন্স থেকে এবার নেতৃত্বভারটা উঠতে যাচ্ছে অ্যারন ফিঞ্চের কাঁধে। আট মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলার অপেক্ষায় থাকা অজিরা এই সিরিজ দিয়ে শুরু করতে চায় 2023 বিশ্বকাপের প্রস্তুতি। তবে তাতে বড় বাধা স্কোয়াডে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি। জয়ের মিশনে অনভিজ্ঞ নবীন এক দলকে পাচ্ছেন ফিঞ্চ। পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়াদের তালিকাটাও দিনে দিনে হচ্ছে দীর্ঘ। বিয়ের ছুটিতে গ্লেন ম্যাক্সওয়েল, আর ধকল কাটাতে সংক্ষিপ্ত ফরম্যাটে লড়াই রাখা হয়নি পেস্ত্রয়ী, কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে। পাকিস্তানে উড়াল দেবার আগ মুহূর্তে চোটে ছিটকে যান আরেক পেসার কেন রিচার্ডসনও। এ পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই হতো, তবে বাবর আজমদের মুখোমুখি হবার আগে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। কনুয়ের চোটে অস্বস্তিতে থাকায় স্মিথের বদলি হিসেবে নেওয়া হয় লেগ স্পিনার মিশেল সোয়াপসনকে। তবে অজি শিবিরে সবচেয়ে বড় ধাক্কা সিরিজ শুরুর একেবারে আগ মুহূর্তে। ম্যাচের আগের দিন অনুশীলনে চোটে পড়েছেন মিচেল মার্শ। এই অলরাউন্ডারের বদলি হিসেবে নেওয়া হয়েছে মাত্র একটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা ক্যামেরন গ্রিনকে। দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ফিঞ্চের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে পরিসংখ্যান। পাকিস্তানের মাটিতে ১১ ওয়ানডে খেলে পাকিস্তানের চার জয়ের বিপরীতে অজিদের জয় ৬টিতে। এশিয়ার মাটিতেও এগিয়ে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই কন্ডিশনে ৩৩ ম্যাচ খেলে ২০টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা। শেষ ৯বারের মুখোমুখি সাক্ষাতের সবকটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। ২৪ বছর আগে পাকিস্তানের মাটিতে খেলা ওডিআই সিরিজেও হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ দিয়েছিল অজিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।